ওনার জ্ঞান ফিরিয়ে দাও ঠাকুর, ওনাকে সুস্থ করে দাও। আমার ছেলেটাকে কেড়ে নিও না ভগবান। মিরাকল বৌদি ঋষি, আরে চুপ করে দেখো না কি হয়েছে ওনার, উনি ঠিক আছেন? বৌদি ঋষির জ্ঞান ফিরেছে। কে অভিযোগ করেছে শুনি? আমি। ইনভেস্টিগেটিং অফিসার জানিয়েছেন তুই বাড়ি ফিরে আসার পর উনি তোর বয়ান নিতে আসবেন। কি আপনার হাতে ওটা কি হয়েছে? লাগলো কি করে? আমি বলছি কি হয়েছে। আরে কি হয়েছে বলুন না। এসব কথা বলে আমি আপনাকে কোনোভাবে চিন্তায় ফেলতে চাইছি না, কিন্তু আমি পুরো ব্যাপারটা নিয়ে খুব টেনশনে আছি। রজতাবু রক্ষিত ফোন করেছিল। কি বলার জন্য ফোন করেছিল? দেখাই যাক না কাল সকালে কি হয়। রজতাবু রক্ষিতের ব্যাপারে ভাবছেন? সকাল তো হয়েই গেল, কি করতে চলেছে কে জানে। আসতে পারি? আপনি? তাড়াতাড়ি চাটা খেয়ে ঘরগুলো মুছে নিন পিসি, আমি রান্না চাপিয়েছি। কি বললে তুমি? এই মে কি বললে তুমি? হ্যাঁ, তোমার তো সাহস কম রে, আমি ঘর মুছবো? বাবা কিন্তু আমাদের এখন ভাগাভাগি করে কাজ করতে বলেছে, সেটা নিশ্চয়ই আপনি ভুলে যাননি, আপনার মনে আছে? হ্যাঁ, সেটা আমার খুব মনে আছে। দাদা আমাদের ভাগাভাগি করে কাজ করতে বলেছেন, কিন্তু তোমাকে আমার উপর খবরদারি করতে বলেনি। আমি ঘর মুছবো না বাসন মাজবো সেটা বলার তুমি কে? আর কি কাজ করবেন আপনি, আর কি কাজ করতে পারেন? এতক্ষণ ধরে বসে বসে চা খেলে রান্নাটা কখন করবেন আপনি? হ্যাঁ, তাছাড়া আপনার চা খাওয়া শেষ না হওয়া পর্যন্ত বাবা তো আর খালি পেটে থাকবে না, বাবা তো খেতে চাইবে। আর আপনার জন্য ওই ঠিকে ঝিয়ের কাজগুলোই ঠিক হবে, এই ঘর মোছা বাসন মাজা কাপড় কাচা এইসব, এগুলো আপনিই করবেন। খুব ভালো কথা, বাড়ির যত সব নোংরা নোংরা কাজ সব আমি করব। দেখুন পিসি, বাবা কিন্তু আমার হাতে রান্না খেতেই বেশি পছন্দ করেন, আর তাছাড়া উনি তো আবার সময় মতো খান। আর এই কাজগুলো মানে ঘরের কাজগুলো যদি আপনি নোংরা কাজ বলে মনে হয় তাহলে ঠিক আছে, আপনি আমাকে বলুন, আমি বাবাকে গিয়ে বলছি। বাবা, বাবা, আই মে, ঠিক আছে আমি ঘর মুছছি। আমি আপনাকে বলেছিলাম না বেশি উড়বেন না, ভাগ্যের চাকা আবারও ঘুরবে, তখন আমি আপনাকে দেখে নেব। তাড়াতাড়ি ঘরটা মুছে নিন। বেবি আবার নতুন কোনো চাল চাললো নাকি? ঠাকুরানি বন গই চাকরানি। জীব ছেড়ার জন্য তোমার হাত দুটোর অবশিষ্ট থাকবে না বকুল। আরে ও যদি
আমার সামনে মানে আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতো না, ওর কপালে দুঃখ ছিল। এবার দেখো তোমার সঙ্গে কি কি হয়। একজন মেয়ে স্ত্রীর ধর্ম পালন করার জন্য কোন এক্সটেন্ট অবধি যেতে পারে সেটা দেখলাম আজ। ছোট লাট অ্যান্ড্রু ফ্রেজার আজকে রাতেই কটক আসিবেন, কোনো ভুল যেন না হয়। Yes sir. আমি চাই না কোনো স্বদেশী ছোট লাটের কোনো ক্ষতি করতে পারুক। অন্তত পুলিশ শিগগিরই চলো। এখন কোথায় যাবো অনুপমা? কটকে দিদির বাড়ি। উকিল বাবুর বাড়িতে এখন যাওয়া ঠিক হবে। তুমি আমায় ভরসা করো তো? দোহাই তোমার, পালিয়ে যেও না। আমাকে বলে দাও অয়ন, আমার হারানো মানুষ কোথায় আছে বলো। অয়ন বলে দাও। আমার এখন কিছু ভালো লাগছে না, আমি বাড়ি যাবো। তুমি আমাকে এরকমভাবে বিরক্ত করছো কেন? আমি এখন কিছু বলতে পারবো না। আমি আর গরিমা আগে যাই সেখানে। তোমরা দুজনে যাবে শুধু? যদি কোনো বিপদ হয়? ভেবো না গো, যদি সন্ধ্যার মধ্যে আমি আর গরিমা না ফিরে আসে তাহলে তোমার ডাকাত দল নিয়ে যা করার করো, আমি তোমায় আর বাধা দেবো না। রাধার গান গাওয়া নিয়ে যা যা হচ্ছে এই বাড়িতে সেগুলো শুধু দেখে যাও। তুমি যেদিন নিখিলকে সব সত্যিটা বলতে পারবে সেদিন থেকে তোমার জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু হবে। আমি নিজেকে শেষ করে দেবো। যে তোমার মান সম্মানে চিনি মেলে কেনেছে তাকে আজকে উপযুক্ত শিক্ষা দাও, এক্ষুনি এখানে আর সবার সম্মুখে। ছাড়প ওই জুতো দে, আজ কুসুম গোকুলকে মারবে। মার, ধরে মার, ধরে মার। এই লোকটা কোনদিনও কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকানোর সাহস না পায়। মার, মার কুসুম। এখানে তোমার বান্ধবীর বিয়ে কোথায়? এখানে তোর অফিস পার্টি কোথায় হচ্ছে শুনি? ওই তো ওই পার্ক। তুই না ওই পার্কটার মধ্যে ঢুকে দাঁড়াস কিন্তু। হ্যাঁ, এখানে দাঁড়িয়ে থাকিস না বাইরে, আমি এক্ষুনি আসছি। কেমন কি সুন্দর সাজিয়েছে। আরে তুমি, তুমি এখানে কি করছো? আমরা তো সে একই প্রশ্ন। জজদা, আজ তোমার জীবনের এত বড় একটা দিন, তুমি এসব ছোটখাটো ব্যাপারে মাথা না ঘামালেও পারো। ছোটখাটো ব্যাপার কোনটা? ছোটখাটো ব্যাপার আমার বাড়ির একজন আশ্রিত মেয়ে যাকে আমি আশ্রয় দিয়েছি, সে আমার চোখের সামনে আমারই বন্ধুর সাথে লটর বটর করবে, সেটা সেটা ছোটখাটো ব্যাপার? ছোটখাটো ব্যাপার সেটা? আমার হেড ডাউন হচ্ছে, আমার ফেস লস হচ্ছে, এটা এটা ছোটখাটো ব্যাপার? কানু, কানু আমি তোমাকে নতুন বই কিনে দেব। এই বই কোনো নতুন বই দিয়ে রিপ্লেস করা যাবে না ছোটমণি, কারণ এই বইগুলো আপনার দেওয়া। ওই রাস্কেলটাকে তুই রাস্তা দেখেছিলি? তা কলাটা ধরে দাঁড় গড়িয়েটা কিক মারতে পারলি না? একটা গোল হয়ে যেত। গোল তো আমি খেয়েছি বাপি। কটক বুলাও। কেন স্যার? আমি আমার মেয়ের বিয়ে দিয়ে ছাড়বো। এবার আমার মেয়ের সত্যি সত্যি আমি যে তোমার মান সম্মানে চিনি মেলে কেনেছে তাকে আজকে উপযুক্ত শিক্ষা দাও, এক্ষুনি এখানে আর সবার সম্মুখে। ছাড়প ওই জুতো দে, আজ কুসুম গোকুলকে মারবে। মার, ধরে মার, ধরে মার। এই লোকটা কোনদিনও কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকানোর সাহস না পায়। মার, মার কুসুম। আমি আর গরিমা আগে যাই সেখানে। তোমরা দুজনে যাবে শুধু? যদি কোনো বিপদ হয়? ভেবো না গো, যদি সন্ধ্যার মধ্যে আমি আর গরিমা না ফিরে আসে তাহলে তোমার ডাকাত দল নিয়ে যা করার করো, আমি তোমায় আর বাধা দেবো না। ছোট লাট অ্যান্ড্রু ফ্রেজার আজকে রাতেই কটক আসিবেন, কোনো ভুল যেন না হয়। Yes sir. আমি চাই না কোনো স্বদেশী ছোট লাটের কোনো ক্ষতি করতে পারুক। অন্তত পুলিশ শিগগিরই চলো। এখন কোথায় যাবো অনুপমা? কটকে দিদির বাড়ি। উকিল বাবুর বাড়িতে এখন যাওয়া ঠিক হবে। তুমি আমায় ভরসা করো তো? জজদা, আজ তোমার জীবনের এত বড় একটা দিন, তুমি এসব ছোটখাটো ব্যাপারে মাথা না ঘামালেও পারো। কোনটা ছোটখাটো ব্যাপার? কোনটা ছোটখাটো ব্যাপার? আমার বাড়ির একজন আশ্রিত মেয়ে যাকে আমি আশ্রয় দিয়েছি, সে আমার চোখের সামনে আমারই বন্ধুর সাথে লটর বটর করবে, সেটা সেটা ছোটখাটো ব্যাপার? ছোটখাটো ব্যাপার সেটা? আমার হেড ডাউন হচ্ছে, আমার ফেস লস হচ্ছে, এটা এটা ছোটখাটো ব্যাপার? কানু, কানু আমি তোমাকে নতুন বই কিনে দেব। এই বই কোনো নতুন বই দিয়ে রিপ্লেস করা যাবে না ছোটমণি, কারণ এই বইগুলো আপনার দেওয়া।
যে তোমার মান সম্মানে চিনি মেলে খেলেছে তাকে আজকে উপযুক্ত শিক্ষা দাও। এক্ষুনি এখানে আর সবার সম্মুখে ছাড়প। ওই জুতো দে আজ কুসুম গোকুলকে মারবে। ধরে মার, ধরে মার। এই লোকটা কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকানোর সাহস